বুস্টার ডোজ সপ্তাহের শেষ দিনেও করোনা টিকা নিতে ভিড় দেখা যায়নি রাজধানীর কেন্দ্রগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণ ও মৃত্যু কমে আসায় টিকা গ্রহণে মানুষের আগ্রহ কম। রাসনা দাসের রিপোর্ট। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে ঠিলেঠালাভাবেই বুস্টার ডোজ সপ্তাহের শেষ দিন কাজ করছিলেন টিকাকর্মীরা। রাজধানীর বেশিরভাগ স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ছিল এই পরিস্থিতি। ছুটির দিন হলেও ভিড় হয়নি কেন্দ্রে। যারা টিকা নিতে এসেছে তারাও জানান, প্রথম ও দ্বিতীয় ডোজ নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হলেও এখন চিত্র ভিন্ন। একেবারে ভিড় নাই, কোনো ভিড় ছিল না, সুন্দরভাবে দিতে পারছে। প্রোটেকশনের জন্য গভর্নমেন্ট বলছে, সারা পৃথিবী বলতেছে, সুতরাং আমরা তো আমাদের এটা নেওয়া উচিত। সবারই তিন নম্বর ডোজ নেওয়া উচিত, কেন বাইরে যাওয়ার জন্য, তারপরে নিজের স্বাস্থ্যের জন্য টিকা দিতে পারছে, কোনো প্রবলেম হয় নাই। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের অন্যান্য দেশে করোনার প্রকোপ বাড়লেও বাংলাদেশের পরিস্থিতি ভালো, টিকা নেওয়ায় আগ্রহ তাই কম এদেশের মানুষের। অনেকে বুস্টার ডোজ পিছিয়ে পড়া ছিল, যেমন আমরা প্রথম ডোজ সেকেন্ড ডোজ 75% আমরা সফলতা অর্জন করেছি, বুস্টারে কিন্তু কিছুটা কম ছিল। এটার জন্য কিন্তু ক্যাম্পেইনটা করা, আজকে ফ্রাইডেতে খোলা, মানে মোট 7 দিন আমাদের ক্যাম্পেইনটা চলছে। তো এই ক্যাম্পেইনের মধ্যে আমরা যেটা বুস্টার ডোজের জন্য যেটা শিথিল করেছি, যে 4 মাস পার হয়ে গেলে তারা হলো যে যদি ভ্যাকসিনটা নাও পায় তাও কিন্তু ভ্যাকসিনটা আমরা দিয়ে দিয়েছি। কার্ডটা যদি নিয়ে আসে তাহলে কিন্তু যে কোনো সেন্টার থেকে তারা ভ্যাকসিনটা দিতে পেরেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী এ পর্যন্ত 2 কোটির বেশি মানুষকে করোনার টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া হয়েছে। সারা দেশে মোট 16,181টি টিকা কেন্দ্রে একযোগে বুস্টার ডোজ টিকা দেওয়ার কাজ চলছে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।